So what is up guys, I'm back again with another new gameplay video. So guys, recently I'm a lakta jache onek beshi kharap je match kill beshi asche shei match chicken asche na ar je match chicken ashe shei match to kill I asche na ki somoshya to jai hok ekhane amra neme pori george de but ekhaneo kevi name na tai halka patla loot kore beriye pori enemy khojte but luck amader ekhaneo kharap oddheker beshi server shesh hoye jay but enemy er dekha pai na but time to sab ka thay ar thik tokhoni samne dekhte pai ei us to ekhane amrao egoi and ebar dekho তো এখানে আমরা চেষ্টা করি ফায়ার নিয়ে একটা দুটো নক করা বাট কেউই নক হয় না তাই সামনে স্মোক করে আমরা ওদের দিকে এগোবো বলে ঠিক করি বাট এদিকে মেইন প্রবলেম ছিল ওই এনিমিরা ছিল কিছুটা ছড়িয়ে ছিটিয়ে তো এবার আমরা এগোই এন্ড এবার যে ফাইটটা হবে জাস্ট দেখো ভাই দেখো রেড জোনও আমাদের মাথার উপরে একই বলে ব্যাড লাক यार सारे मिलके हमको पागल बना रहे मत তো যাই হোক এবার যে ফাইটটা হবে দেখো তো এনিমি ছিল ওয়্যার হাউসে আর এবার আমি এগোই সোজা ওকে মারতে এদিকে এখানে জোগান নেট কুক করে আমায় দেয় কল এন্ড ওই সময় আই ওয়াজ লাইক হাম আমারে বসলি আর তারপরে তো এই দুই মহাশয়কে এখানে নক করি বাট জোকার হয়ে যায় ফিনিশ কিন্তু রিভেঞ্জ তো এবার নেবই শেষে তাদের আরেকটা প্লেয়ার ছিল ওই সাইডে এন্ড আমি জানতাম ও রিভাইভ দিতে শিওর আসবেই তাই আমি যাই এই সাইড থেকে একটু ঘুরে এন্ড এবার দেখো তো এখানে এই মহাশয়কে করে দিই নক এন্ড সেই সাথে এখানে আর কেউই থাকে না তাই আমি এদেরকে এখানে করে দিই ফিনিশ এন্ড তারপর আবার বেরিয়ে পড়ি এনিমি খুঁজতে তো আমি যেতে থাকি এন্ড তখনই এই সোজা পাই গান সাউন্ড দেন আমিও সোজা এগোই তো আমি এখানে বাগি দিয়ে চেয়েছিলাম একটাকে নক করতে বাট আনফর্চুনেটলি হয়নি তো যাই হোক ওদের কোয়ানে ছিল ফুল স্কোয়াড অ্যান্ড আমি জানতাম ওরা এবার আমায় একা পেয়ে আমায় মারতে অবশ্যই এগোবে তো আমি এখানে করে দিই দুটো প্রিনেড তো এই প্রিনেডে কেউই নক হয় না বাট তাতে কি এবার ওই স্কোয়াডকে কিভাবে শেষ করি জাস্ট দেখো বাট তার আগে নিজেকে করি হিল তোরাও ধীরে ধীরে দুই সাইড দিয়ে আমার দিকে এগিয়ে আসতে থাকে অ্যান্ড তখনই এখানে একটাকে করি নক এন্ড এবার বাকিরা এগিয়ে আসে ভাই তিনটে নক এন্ড এবার বাকি লাস্ট ওয়ান তো এবার ওই মহাশয় দুর্দুদের মতো আসে ওদের বাঁচাতে বাট এবার দেখো ওকে ঠিক কিভাবে মারি ভাই উজি আমার এই জন্য অনেক পছন্দের একটা গান আচ্ছা আমার একটা সাজেশন দাও তোমরা হ্যাঁ মানে আমি ভাবছি অনলি উজির একটা চ্যালেঞ্জ দিয়ে কোনো ভিডিও করলে কেমন হয় ব্যাপারটা আমার না কমেন্টে এটা অবশ্যই জানিও আমি ওয়েট করব তো যাই হোক ওখান থেকে আমি সোজা চলে আসি ব্রিজের সাইডে তো আমি ভেবেছিলাম ব্রিজ হয়তো ক্লিয়ার থাকবে বাট না আমি বলছিলাম কারণ সামনেই অপেক্ষা করছিল ফুল স্কোয়াড তো এখানে আমি করি চেক এন্ড তখনই এমকে শট আসে বাট এই ক্ষেত্রে লাকটা আমার সত্যি ভালো ছিল শর্ট কানেক্ট হয়নি তো আমি এখানে কি করি আমি এখানে করে দিই স্মোক কারণ সোজা গেলে আমি ইজিলি ক্রিয়েট হয়ে যাব তাই আমি ভাবি নিচ দিয়ে যাওয়া যাক অ্যান্ড এবার যা হয় জাস্ট দেখো তো ভাই এখানে নিচে এসে দেখি নিচে অলরেডি একজন আমার জন্য ওয়েট করছে এদিকে ওই সাইডে উপরে ছিল আরও তিনজন মানে সিচুয়েশন পুরো হার্ড তো এখানে আমি ফায়ার নিই অ্যান্ড এখানে একটাকে ডাউনও করি অ্যান্ড তখনই ওকে কোনো ব্যাপার না হতে থাকে এসব তো আমরা শুরু করি নেক্সট ম্যাচ অ্যান্ড এবার তো চিকেন লাগবেই উইথ কিলস সো গাইজ এবার এখানে আমরা নেমে পড়েছি রোজাকে অ্যান্ড এবার আমাদের সাথে এখানে নামে একটা স্কোয়াড তো আমি এখানে গান নিয়ে সোজা এগোই ওদের মারতে অ্যান্ড এবার দেখো তো এখানে ওই দুই নিহাতাকে করি নক এন্ড এদের আরও একটা টিমমেট ছিল ওই পাশের ঘরে তো এদেরকে এখানে ফিনিশ দিই এন্ড এবার যাই ওকে মারতে সেই সাথে এখানে জোকার হয় নক এন্ড আই ওয়াজ লাইক তো একে এখানে করি ফিনিশ বাট ওর আরও টিমমেট ছিল কাছেই এন্ড এবার তারাও এগিয়ে আসে বাট এখানে আমি আগে করি জোকারকে রিভাইভ এন্ড তারপর
তো এই মহাশয় হয় ফিনিশ অ্যান্ড এবার এদের লাস্ট টিমমেট। ডেড, এরই সাথে এখানে আর কোনো এনিমি থাকে না, তো আমরা এগোই এই সাইডে অ্যান্ড তখনই গান সাউন্ড আসে, তো এনিমিরা ছিল স্কুলের সাইডে। শেষে এখানে একটা সস্তা কিলো পেয়ে যাই। এরই সাথে আমাদের উপর স্কুল থেকে আসতে থাকে শর্টস, তো এখানে এইভাবে ওপেনে থাকাটা অনেক বেশি রিস্কি, তাই সামনে স্মোক করে আমরা সামনের দিকে এগোবো বলে ঠিক করি, বাট সেখানে হয় আরও বিপদ। দেখো ভাই, এইচপি দেখো আমার, তো এখানে আমি সোজা ঢুকি ঘরে অ্যান্ড সবার আগে নিজেকে করি হিল, কারণ সেটা বেশি ইম্পর্টেন্ট। ততক্ষণে ওই এনিমিরাও এখানে করতে থাকে নেড, তো এখানে জোগাড় একটাকে নক করে অ্যান্ড তখনই এই সাইডে পাই আমি এনিমির গান সাউন্ড। অ্যান্ড এবার দেখো তো একে এখানে নক করে দি ফিনিশ অ্যান্ড এবার সোজা এগোই এই বিল্ডিংয়ের সাইডে অ্যান্ড এবার যা হয় জাস্ট দেখো। তো এখানে আমি কুক করি নেট, কারণ উপর থেকে আসছিল ফুটস্টেপ, তো আমি ওই সাইড থেকে ছুটতে থাকি নেট মলি এসব, বাট আনফর্চুনেটলি কেউই নক হয় না। অ্যান্ড তখনই একজন এগিয়ে আসে আমায় মারতে অ্যান্ড এবার দেখো কি হয়। তো একে এখানে তো ফিনিশ করি, বাট এবার আমি হয়ে যাই নক। তো ভাই এবার জোকারই আমার ভরসা, তো এবার দেখো জোকার আমায় ঠিক কীভাবে বাঁচায়। তো এদিকে ও আমায় রিভাইভ ধরে অ্যান্ড ওদিকে আরও দুজন আমাদের উপর রাজ দিতে ছুটে আসে অ্যান্ড এবার যা হয় জাস্ট দেখো। তো আমি এখানে নিজেকে করি হিল, ততক্ষণে জোগা নিতে থাকে ফাইট, দেন আমিও যাই। এর সাথে এই স্কোয়াড হয়ে যায় ডেড, বাট এখানে আরও একটা এগিয়ে আসে। শেষ, তো এই জায়গা হয়ে যায় পুরোপুরি ক্লিয়ার অ্যান্ড এদিকে ড্রপও চলে আসে। যাই হোক, ওদের ড্রপ আমরা লুটে নিই, তো এখানে পেয়ে যাই AWM অ্যান্ড তখনই পেছন সাইড থেকে আসতে থাকে শর্ট অ্যান্ড এবার দেখো। এখানে একটাকে করি নক অ্যান্ড এবার আমি এগোই ওদের ফিনিশ করতে অ্যান্ড এবার দেখো ঠিক কি হয়। এই মহাশয় ওর টিমমেটকে বাঁচানোর জন্য এগিয়ে যায়, তোইকে এখানে করি নক অ্যান্ড এবার যাই ওদের ফিনিশ করতে। তো এদিকে ওর আরও একটা টিমমেট আসে এখানে অ্যান্ড এবার ওর পালা। তো এটাও এখানে হয়ে যায় ফিনিশ অ্যান্ড এবার আর কি সোজা এখান থেকে বেরিয়ে পড়ি বাকি এনিমি খুঁজতে। তো এখানে বাকি থাকে লাস্ট আর একটা এনিমি, আর এখানে বলতে না বলতে এই যে লাস্ট মহাশয় M249 চালায় অ্যান্ড এবার এটাকে দেখো ঠিক কীভাবে মারি। তো এই সাথে এখানে হয়ে যায় চিকেন। সো গাইজ, আই হোপ আজকে ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না, পাশাপাশি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, কজ এমনই ভিডিও রেগুলার আসতে থাকবে। আর ইনস্টাগ্রামে না থাকলে এখনই চলে এসো ইনস্টাগ্রামে, অ্যাড করে নাও তোমার ভাইকে, লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। সো সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন কিপ প্লেইং।